হ্যাঁ বাবা শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাবা এখন কোনো কথা শোনার সময় নেই আমার, আমি একটু ব্যস্ত আছি, আমাকে বেরোতে হবে। ও আচ্ছা, আর তোমাকে যে 1 লক্ষ টাকার কথা বলেছিলাম সেটা কী করলে? ওটা আমি আমার ম্যানেজারকে বলে দিয়েছিলাম, হয়তো এতক্ষণ তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। বাবা দাঁড়াও, তুমি যে কোন কাজে বেরোচ্ছ তা আমার ভালোভাবেই জানা আছে। যখন যা চাইছো তাই পেয়ে যাচ্ছ, তাই তুমি কোনো কিছু আন্দাজ করতে পারছো না। দেখো বাবা, তোমার এই একই জ্ঞান জ্ঞানী প্রতিদিন শুনতে আমার ভালো লাগে না, আমি গেলাম। হ্যাঁ যাও যাও, পারো তো শুধু খালি রাগ দেখাতে। শোন ভাই, বুদ্ধি থাকলে নিজের পকেটে টাকা খরচ না করেও রাজত্ব করা যায়। সেটা কিভাবে? আমাকে ফলো করতে থাক, সবই শিখে যাবে। কি রে তোরা এখানে? তোদেরকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসলাম। দীপ্ত আসেনি, ও কোথায়? সেটা তোর থেকে আর কে ভালো জানবে। তোর পরাণ বলে কথা। দেখ ফাজলামা বাদ দে, দেখ ওর সাথে আমার রিলেশনটা এখনো পুরোপুরি হয়নি, সবে তো শুরু। আর তাছাড়াও বড় লোকের ছেলে তো, ওকে পরাণ বলবো ছাড়া কি তোদের পরাণ বলবো? না বাবা, আমরা তোর পরাণ হতে চাই না। আর তোর যা হাত খরচ তা চালানো ক্ষমতায় দীপ্ত ছাড়া আর কারই বা আছে? শোন একটা ভালো বুদ্ধি দিই তোকে, তুই যদি ওকে পটিয়ে বশ করতে পারিস তাহলে তোর ভবিষ্যৎ উজ্জ্বল। তোরা কি ভেবেছিস আমি এসব চিন্তা ভাবনা না করেই দীপ্তর পেছনে ঘুরি? ঘুরতে থাক এভাবে, লেগে থাক, বাকিটা আমরা সামলে নিচ্ছি। ওই তো দীপ্ত আসছে। সন্তরা, সামনের সপ্তাহে কিন্তু ওর জন্মদিন, এবার কিন্তু ওর কাছ থেকে হেভি কষাতে হবে। এটা মালয়েশিয়া ট্যুর হলে কেমন হয়? আচ্ছা ও কি রাজি হবে? আরে রাজি করানোর দায়িত্ব তো আমার, তোরা শুধু দেখ আমি কি করি। কি ব্যাপার, কখন আসলি তোরা? আমরা অনেক আগে এসেছি, তুই লেট করলি। অবশ্য তোর ব্যাপারই আলাদা, বড় লোকের ছেলে বলে কথা। আরে কি যে বলিস তোরা, ইদানিং বাবা টাকা দিতে চাইছে না, মনে হচ্ছে না এইভাবে আর বেশি দিন নিতে পারবো। এই নে টাকা ভর্তি আছে, পার্টি হবে সারা রাত, চিল। কি ব্যাপার জয়া, তুমি চুপ করে আছো কেন, মন খারাপ? মন খারাপ না, ওর মনে তো ঘন্টা পাচ্ছে, ও তো প্রেমে হাবুডুবু খাচ্ছে। বলিস কি, আমাকে তো বলিস নি তোরা। কি ব্যাপার জয়া, কার প্রেমে পড়েছো তুমি? কে সেই লাকি বয়? সে লাকি পার্সনের নাম হচ্ছে মিস্টার দীপ্ত চৌধুরী। মানে কি বলছিস তোরা? আমি মানে আমি? হ্যাঁ হ্যাঁ তুই। কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না? চ্যাটিং, ডেটিং, কি তুই ওকে পছন্দ করিস না? না পছন্দ তো করি, কিন্তু কোনো কিন্তু না, জয়াও তোকে ভালোবাসে আর তুইও জয়াকে ভালোবাসিস। এই না আমরা তোদের এক করে দিচ্ছি। দীপ্ত আসলে আমি তোমাকে অনেকদিন ধরেই বলার চেষ্টা করছিলাম কিন্তু ভয়ে বলতে পারিনি, তুমি কি মনে করো তাই। কিন্তু আমি যখন বুঝতে পারলাম তুমি আমাকে ভালোবাসো তাই এখন বলছি, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আসলে আমিও তোমাকে মনে মনে ভালোবাসতাম কিন্তু বলার সাহস হয়নি। এই হাতটা আমি কখনোই ছাড়বো না, সারা জীবন ধরে রাখতে চাই। তাহলে তো হয়েই গেল, এবার দুটো পার্টি একসাথে হবে? হবে হবে, সব হবে, বল কী চাস তোরা। আচ্ছা আমরা তাহলে মালয়েশিয়াতে একটা ট্যুর দিই। মালয়েশিয়া ট্যুর? প্লিজ তুমি না করো না, আমার জন্যই তো। আরে তোমার জন্য তো সব কিছুই করতে পারি। ওকে ডান, এখন তো চল, ডিজে পার্টিতে লেট হয়ে যাচ্ছে না, চল। মাতাল হয়ে ইস্যু করবো ডিয়ার। হ্যাঁ ডিয়ার, বাই।
দেখা যাবে কাল সকালে, গুড মর্নিং গুড নাইট। ওকে ওকে ঠিক আছে, আপনারা টাকা পাঠিয়ে দেন। হ্যাঁ, মালটা কালকে আপনাদের পৌঁছে যাবে। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, কোনো সমস্যা নেই, আমাদের কোম্পানিতে ধরনের কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ রাখছি, বাই। বাবা, তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো, কী বলতে চাও তুমি? আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? 5 লাখ টাকা দিয়ে তুমি কী করবে? গতকালে তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছো, যখন যা চাইছো আমি তোমাকে তাই দিচ্ছি, কোনো কিছুর অভাব তো আমি তোমাকে রাখছি না। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? দেখো বাবা, প্রতিদিন তোমার এই জ্ঞানের কথা শুনতে আর ভালো লাগে না। আমার বন্ধুদেরকে বলেছি আমার বার্থডে উপলক্ষে মালয়েশিয়াতে একটা ট্রিপ দিব, এখন যদি আমি ওদেরকে না করে দিই আমার মান সম্মান কি থাকবে? মান সম্মান ওটা তোমার আছে নাকি? একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আজ থেকে আমি তোমাকে আর একটা টাকাও দেবো না। পারো তো শুধু বাপের টাকা ওড়াতে, লজ্জা আছে তোমার? যাদেরকে তুমি বন্ধু মনে করছো না, ওরা আসলে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার বাবার টাকাকে, বুঝেছো? টাকা শেষ তো বন্ধুত্বও শেষ। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, 10 টাকা উপার্জন করতেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর যার কোনো যোগ্যতাই তোমার নেই। কি বলতে চাইছো তুমি? আমি কি টাকা উপার্জন করতে পারবো না? বলতে চাইছি না, আমি তোমাকে বলছি তুমি পারবে না। ঠিক আছে বাবা, আমিও তোমাকে বলে দিচ্ছি, কালকের মধ্যে 10,000 টাকা উপার্জন করে তোমাকে দেখাবো। 10,000 টাকা? বাস্তব দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। 10,000 টাকা না, পারলে তুমি 1,000 টাকা উপার্জন করে দেখাও, দেখি তোমার কেমন ক্ষমতা। আচ্ছা ঠিক আছে বাবা, কালকের মধ্যে আমি 1,000 টাকা উপার্জন করে তোমাকে দেখাবো, না হলে আমি বাড়িতে ফেরত আসবো না। হ্যাঁ যাও যাও, তোমার কেমন ক্ষমতা তা আমার জানা আছে। বড় মুখ করে তো বাবাকে বলেই দিলাম যে আমি উপার্জন করে দেখাবো, কিন্তু আগে কোনোদিনও তো আমি টাকা উপার্জন করিনি। একদিনের মধ্যে কিভাবে 1,000 টাকা উপার্জন করব? দেখি প্রীতম আর প্রিন্স তো আসছেই, ওদেরকে বলে দেখব, ওরা আমার জন্য কিছু না কিছু করবে, অত চিন্তা করে লাভ নেই, ওরা আছে না, একটা ব্যবস্থা হয়ে যাবে। কে রে এত জরুরি ডাকলি? মালয়েশিয়া ট্রিপটা কনফার্ম তো? টিকিট কাটতে হবে তো? আসলে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বাবার কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি, কখনো কোনো কিছুতে না করেনি, কিন্তু কাল যখন বাবার কাছে 5 লাখ টাকা চাইলাম, বাবা সাফ জানিয়ে দিল যে আর 1 টাকাও দিতে পারবে না। আমি বাবাকে চ্যালেঞ্জ দিয়েছি যে আজকের মধ্যে আমি 1,000 টাকা উপার্জন করে বাবাকে দেখাবো, আর আমি জানি তোদের মতো বন্ধু থাকতে আমার এসব নিয়ে ভাবতে হবে না, তাই আমি বাবার সাথে তর্ক করেছি। তর্ক করেছিস? তুই কেন তর্ক করবি? তোর বাবা তোকে যা খুশি বলতে পারে, কারণ তোর বাবা তোকে 1,00,000 টাকা দেয়। তার মানে তোরা কি ওই টাকার জন্য আমার সাথে বন্ধুত্ব করেছিস? অবশ্যই, টাকা ছাড়া দুনিয়ায় কি আছে বল? তোর কাছে টাকা ছিল, তাই আমরা নিজের কাজ ফেলে তোর পিছনে ছুটতাম। এখন যেহেতু তুই ফকির, সেহেতু তোর পিছনে সময় নষ্ট করে আমাদের কি লাভ? আর এটাই বাস্তবতা ব্রো, ভালো থাকিস। আমরা এখন যাচ্ছি। তুমি এই জায়গায় আর তুমি কাঁদছো কেন? জয়া, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কেন, এমন কি হলো?
তার মানে তোমার বাবা তোমাকে কোনো টাকা দেবে না? তুমি বাড়ি ছেড়ে চলে আসছো? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি প্লিজ আমাকে সাহায্য করো। দেখো দীপ্ত, আমি ভেবেছিলাম তোমার সাথে থাকলে আমার ভবিষ্যৎ ভালো হবে, কারণ তোমার বাবা অনেক ধনী, কিন্তু এখন দেখছি তুমি তার কোনো কিছুই পাবে না। সুতরাং আমি একটা রাস্তার ভিখারির সাথে রিলেশন রেখে আমার মূল্যবান সময় নষ্ট করতে পারব না। বাস্তবতা মেনে নিতে শিখো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। বাই। আমি এখন বুঝতে পারছি বাস্তব জগৎ অনেক কঠিন, টাকা ছাড়া কেউ মূল্য দেয় না। টাকা আছে তো সবাই আছে, টাকা নেই তো কেউ নেই। কিন্তু বাবার দেওয়া শর্ত আমাকে পূরণ করতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে। অলরেডি দুপুর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত একটা টাকাও রোজগার করতে পারলাম না। কিন্তু যে করেই হোক আজকের মধ্যে আমাকে 1000 টাকা রোজগার করতেই হবে। আপনার এখানে একটা কাজ হবে? না, এখানে কোনো কাজ নেই, তুমি অন্য কোথাও যাও। ভাই, আপনার এখানে একটা কাজ হবে? না ভাই, এখানে কোনো কাজ হবে না, আমি অন্য কোথাও চেষ্টা করব। কয়েক জায়গা তো গেলাম কিন্তু কোথাও কোনো কাজ মিলল না। এখন আমি কিভাবে টাকা রোজগার করব? টাকা রোজগার করা আসলেই খুব কঠিন, বাবা বলেছিল বাস্তব দুনিয়া অনেক কঠিন, সেটা আমি আজ বুঝতে পারলাম। আমাকে একটা কাজ দিতে পারবেন? তুমি কি কাজ করবে? তুমি কি কোনো কাজ করতে পারবে? হ্যাঁ পারবো, আমি সব পারবো, শুধু একটা কাজের দরকার। আর এখন তো অনেক বেলা হয়ে গেছে, এখন তুমি কি কাজ করবে? যে কোনো কাজ, একটা কাজ দিয়েই দেখুন না, আমি সব। আচ্ছা ঠিক আছে, উপরে আমার কাজ চলছে, ওখানেও কাজ চলছে, তুমি যেটা পারো করতে পারো, দেখো তুমি করতে পারো কি না। ঠিক আছে। ভাই কাজ শেষ হয়ে গেছে, আমার টাকাটা? এনো তোমার মজুরি। মাত্র 30 টাকা? এই মিয়া, কত টাকা চাও তুমি? কাজ তো করলে এইটুকু, যাও ওখান থেকে যাও। তুমি এসেছো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাবা আমি পারলাম না, আমি হেরে গেছি। সারাদিন অনেক পরিশ্রম করলাম কিন্তু 1000 টাকা আমি উপার্জন করতে পারলাম না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে মাত্র 30 টাকা আমি উপার্জন করতে পেরেছি, আমি হেরে গেলাম বাবা। তোমার ওই উপার্জনের 30 টাকা আমার কাছে দাও, কষ্ট পেও না বাবা, এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, কেমন?
বসো বাবা। বাবা, আমরা এখানে কেন আসলাম? একটু অপেক্ষা করো, তুমি সব বুঝতে পারবে। বাবা, এটা তুমি কি করছো? আমি এই সব টাকাগুলো ফেলে দেব। বাবা, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে আমি এই টাকা উপার্জন করেছি, আমার রক্ত জল করা পরিশ্রমের টাকা এটা। তুমি এটা ফেলে দিচ্ছ, আমি সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। কষ্ট? কষ্ট তো আমারও হয় যখন দেখি আমার রক্ত জল করা পয়সাগুলো তুমি এমনি করে উড়িয়ে দাও। টাকা উপার্জন করতে কষ্ট তো আমারও হয়, আমিও তো সহ্য করতে পারি না বাবা। মাত্র 30 টাকা ফেলে দিয়েছি বলে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যখন তুমি আমার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দাও তখন আমার যে কি কষ্ট হয় সেটা কি তুমি অনুভব করতে পারো? আমার কাছে এখনও 2 কয়েন আছে, আমি এগুলো সব ফেলে দেব। বাবা প্লিজ, বাবা তুমি এগুলো ফেলো না, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আর আমি এটা বুঝেছি যে কে আসল বন্ধু আর কে নকল। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আমিও খুব খুশি হয়েছি যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, আর তোমাকে বোঝানোর জন্যই আমি এসব করেছি। বাবা, তোমার মতো বাবা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, যেটা আমি পেয়েছি। অনেক ভালোবাসি তোমাকে বাবা, আমি কখনো তোমার কথার অবাধ্য হব না। ঠিক আছে বাবা, কাল থেকে তুমি আমাদের ফার্মে জয়েন করো, আমি মনে করি এটাই তোমার উপযুক্ত সময়। ঠিক আছে বাবা। শুনেছিস, দীপ্তর বাবা নাকি এখানকার ফার্মটা ওর নামে লিখে দিয়েছে, এখন তো শুধু টাকা। আচ্ছা চল ওর কাছে গিয়ে ওকে ইমপ্রেস করার চেষ্টা করি, এখন তোর অনেক বড় পজিশন আর অনেক টাকা। আচ্ছা চল। কংগ্রাচুলেশন দীপ্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বন্ধু বন্ধু কার বন্ধু, কিসের বন্ধু, কে বন্ধু? বেবি তুমি আমাদের ক্ষমা করে দাও প্লিজ। বেবি? অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো, মুখোশ পরে থাকে সবাই। আচ্ছা বন্ধুরা বলতো, বন্ধুত্বের সম্পর্ক কিসে, মনে নাকি টাকায়? টাকায়। গতকাল আমি ফকির ছিলাম বলে তোরা ছিলি আমার টাকার বন্ধু, আর আজ আমার কাছে অনেক টাকা, তাই তোরা আজ আমার মনের মতো বন্ধু। আসলে তোদের মতো কিছু সুবিধাবাদী বন্ধুদের কারণে না বন্ধুত্ব শব্দটারই বদনাম হয়েছে। নাটক, অভিনেত্রী, ছলনাময়ী, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যায়।